আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি আরব, রিটার্ন টিকেটে এখন স্বস্তি। এবারের এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দিন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর প্রস্তাব। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার সব আসামি আটক, 8 জন রিমান্ডে, মানিকগঞ্জে ধর্ষক সাধক বাবা গ্রেপ্তার। এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ এটিএন বাংলা চেয়ারম্যান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ফলে এ নিয়ে দেশে আটকে পড়া শ্রমিকদের উদ্বেগ কিছুটা কমল। বেশ কিছুদিন ধরে সৌদি আরবে গিয়ে কাজে যোগ দিতে বিক্ষোভ করছিলেন প্রবাসীরা, আর আগে 24 দিন আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও নিয়োগকারী প্রতিষ্ঠান তা না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সৌদি ফেরার ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। অবশেষে ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এতে কিছুটা স্বস্তি ফিরেছে। যাদের ভিসার মেয়াদ 10 থেকে 20 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আজ টিকিট দেওয়া হয়। যারা 4 অক্টোবর এয়ারলাইন্স কর্তৃপক্ষের সরবরাহ করা ফর্ম পূরণ করে জমা দিয়েছিল, ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তাদের মোবাইলে SMS পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও একইভাবে ভিসার মেয়াদ অনুযায়ী আগে থেকেই টিকিট দিচ্ছে। তবে নানা অভিযোগ রয়েছে প্রবাসীদের। ফ্লাইট ছিল সকাল 9:30, আমার ফ্লাইটে মিস হয়ে গেছে। কারণ একটাই সমস্যা, আমার কোনো ডেসের রিপোর্ট আমি পাই নাই। সকাল 9:30 কোনো ডেসের রিপোর্ট আগে আসার কথা ছিল, বাট আসে নাই। কাল রাত থেকে ফোন দিতেছি, ওনারা বলছে যে রাতে 2টার মধ্যে চলে আসবে, রাতে 3টার মধ্যে চলে আসবে, বাট ওনারা কোনো কিছু করতেছিল না। 6 জন মোটমাট, আমরা 6 জনের একজন আমরা ঢুকতে পাই নাই। 9:25 আমাদের রিপোর্ট আসছে, মেসেজ আসছে যে তোমাদের নেগেটিভ, কোনো সমস্যা নেই, তোমরা এখানে যেতে পারো। তো ওখানে মনে করেন যে 5 মিনিটের মধ্যে সকাল রেডি করতে করতে বোর্ডিং পাস বন্ধ হয়ে গেছে। 5 তারিখে মেসেজটা গেছে, 7 তারিখে 9টা বাজে আপনারা কাউন্টারের সামনে থাকেন। আজকে আমরা আইসি আলাদা টিকিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যাকে 19 তারিখের মধ্যে মেয়াদ আছে বিচার, তারাই বলছে এই লাইনে দিলাও বললো বাহার গিয়ে ডেকে রেখে আনছে। অবশেষে বাতিল করা হলো HSC পরীক্ষা। JSC ও SSC-র ফলাফলের গড় হিসেবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, ডিসেম্বরে প্রকাশ করা হবে ফলাফল। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই ফলাফল কিভাবে বিবেচনা করা হবে তা নির্ধারণ করবে পরামর্শ কমিটি। মাহবুব কবির চপলের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, HSC পরীক্ষা হবে কিনা, সেই অনিশ্চয়তায় কেটেছে গত 7 মাস। অবশেষে সে চিন্তা থেকে আপাতত মুক্তি, PSC JSC-র পর বাতিল করা হলো HSC পরীক্ষাও। মুক্তিযুদ্ধের কারণে 1972 সালে বাতিল করা হয়েছিল SSC ও HSC পরীক্ষা। 48 বছর পর এবার করোনা মহামারীর কারণে বাতিল হলো HSC পরীক্ষা। এর যুক্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত, তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে? কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না বা আসার একেবারেই উচিত নয়। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে JSC এবং SSC পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের HSC এর মূল্যায়নটি আমরা করব এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের কি হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে কিনা, ভবিষ্যতে চাকরির বাজারে এসব শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে কিনা, এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তে। কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে আর এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পরীক্ষার্থীরা। আজকে সরকারের এই সিদ্ধান্তে সবার মন একটু হলো হালকা হলো। অনেক অনিশ্চিত ছিলাম, অনেক টেনশনে ছিলাম যে পরীক্ষা আদৌ হবে কিনা। এসএসসি ক্যাডার প্লাস পাইনি, তাই এসএসসির জন্য অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, এজন্য পরীক্ষা অনেক ভালো করতে পারতাম। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারি থেকে গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে অন্তত $100 বিলিয়ন বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সামিটে প্যারিস চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ক্ষতির বিষয়টিও এই সামিটে তুলে ধরেন শেখ হাসিনা। একরামুল হক সায়েমের রিপোর্ট। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফের বর্তমান চেয়ারম্যান হিসেবে বিশ্বনেতাদের এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা ঠিক রাখা, দুর্যোগ প্রশমন সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আরও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্যারিস চুক্তির বাস্তবায়নে জোর দিয়ে ক্ষয়ক্ষতি কাটাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। $100 billion a year are available to developing countries for mitigation, adaptation and disaster response and recovery. Strict implementation of Paris Agreement is the only way to slow down the current rate of damage caused by জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম উল্লেখ করে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। করোনা পরিস্থিতির মধ্যেই বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণেও সংকটে পড়ছে বাংলাদেশ। 1.1 মিলিয়ন রোহিঙ্গা রিফিউজি ফ্রম মিয়ানমার গিভেন শেল্টার এট কক্সেস বাজার আর অলসো কজিং সিরিয়াস সোশ্যাল and environmental damages. We have been implementing various mitigation and adaptation programs to combat the climate induced disasters. মিডনাইট সার্ভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট বিষয়ে সংক্ষিপ্ত এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের সভাপতি বান কি মুন বক্তব্য রাখেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত করোনা ভ্যাকসিন পেতে 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া করোনা ভাইরাসের টিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। 100 বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী করোনায় বিশ্বে ইতোমধ্যে মারা গেছে 10 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা প্রায় 5,500। এই রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় টিকার দিকেই চেয়ে আছে বিশ্ববাসী। কয়েকটি দেশের টিকা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও কাউকে চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এজন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দের কথাও জানান তিনি। রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রোডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের একটা বেস লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা কী করব না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না, এটা আমাদের বেস লাইন। তো সেটাকে বেস লাইন ধরে আমাদের হেলথ মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টরা এবং আমাদের বিশেষ করে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইস্যুর সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। আমাদের ভ্যাকসিন 19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আন্ডারে 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারে বাজেটে রেখেছি। দেশে পরীক্ষামূলক প্রয়োগ হলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। ভ্যাকসিনটা আগে একটু প্রাইসটা এখনও ফিক্স করা যায়নি,
সব কিছু দেখা যাক। সরকার ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দিবে, যা এটা প্রাইমারিলি এটা চিন্তাভাবনা আছে। এ সময় আয়োডিনযুক্ত লবণ আইনের খসড়া ও বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪০ জনে। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ আর ১০ জন নারী। সবশেষ ১৩,৩২টি নমুনা পরীক্ষায় ১,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৬৬%। মোট আক্রান্তের সংখ্যা ৩,৭৩,১৫১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৮৬,৬৩১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.৮১%। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভাগে ১ জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হলো। এর আগে মামলার আসামি মাইনউদ্দিন সাজুর ৬ দিন এবং আনোয়ার হোসেন সোহাগ ও রাসেলের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এদিকে রিমান্ডে নেওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে গ্রেপ্তার হয় সোহাগ ও রাসেল। এ নিয়ে এ মামলার ৮ আসামিকে রিমান্ডে নিল পুলিশ। এজাহারভুক্ত ৩ আসামি এখনও পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রবিবার সন্ধ্যায় সিএনজিতে শেরপুর থেকে মজলিশপুর যাওয়ার পথে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। ধর্ষণে সিএনজি অটোরিকশা চালকের সাথে আরও কয়েকজন ছিল। সকালে ওই নারীকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। অভিযোগ পেয়ে ওই নারীকে উদ্ধার করে জবানবন্দি নেয় পুলিশ। মঙ্গলবার রাতে ৩ জনের নাম উল্লেখ সহ ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন ওই নির্যাতিতা মহিলা। আমি এখন মারতে পারি না, আমি মুখ বান্ধা, আমি এখন কিচ্ছু করতে পারি না। যখন যদি আমি আছি তাহলে গুলডুবা নিচে আমারে ও জিনিস আমি করতেছি তাড়াতাড়ি আও। তো গুলডুবা নিচে আমার নেওয়ার পর্যন্ত দিচ্ছে ইও আমারে মারছে। আমরা তদন্ত করছি, তো আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের নিবিড় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যেটা আমরা উদ্ঘাটন করতে পারব। এদিকে বাড়িতে আটকে রেখে ১৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক বাবা শরীফুল ইসলামকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধর্ষক শরীফুল নাটোরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সন্ন্যাসীর বেশ ধারণ করায় ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান আর তার মেয়ে চলে যান নাটোরের নানা বাড়ি। কোরবানির ঈদের আগে বিভিন্ন কৌশলে ভণ্ড শরীফুল তার মেয়েকে বাড়িতে এনে আটকে রেখে ধর্ষণ করেন। ঘটনা জানতে পেরে মেয়ের নানি তাকে উদ্ধার করে থানায় মামলা দায়ের করেন। একটা মামলা দায়ের হয় যেহেতু সে বাবা হিসেবে সে মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসে এবং ২ মাস যাবৎ তাকে সে এই ধর্ষণ করে। এই মেয়ের সাথে কেউ কথা বলতে পারে না, সে তার দাদা দাদিকে জানায়। দাদা দাদিকে জানানোর পর দাদা দাদি তাকে চুপ থাকতে বলে। আমাদের সমাজ এখন কোথায় গেছে যে মেয়ে বাবার কাছে যদি নিরাপদ না থাকে আমাদের আর তো আর বলার কিছু আসলে থাকে না। সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত। এসব ঘটনার উপযুক্ত বিচার হোক তা সবাই চায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া সাংবাদিকদের বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক এ অনুষ্ঠানে বলেন, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাহবুবে আলম কখনো নৈতিকতার সাথে আপোষ করেননি। এখন সারা দেশে নারীদের উপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত, সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায় আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক, কিন্তু উপযুক্ত যেখানে বিচার হচ্ছে, যেখানে ছাড়া হচ্ছে সেটা যেরকম বলবেন, যেখানে সাজা হচ্ছে সাজা রাখা হচ্ছে, মৃত্যুদণ্ড যেখানে বহাল রাখা হচ্ছে সেটাও যদি জনগণের সামনে যদি আসে তখন জনগণের একটা স্বস্তি হবে যে শুধু ছাড়ছে না, তার সাথে সাথে ফাঁসিও হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে।
সরকারের ছত্রছায়ে সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে নারী নির্যাতনের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন উত্তাল দেশ। ধর্ষকদের বিচারের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির প্রতিবাদী মানববন্ধন। করোনা মহামারীর হুমকি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা জড়িত। এই যে ধর্ষণ, এটা শুধু কোন একজন মহিলাকে ধর্ষণ নয়, বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ। বিচারহীনতা, গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের এই দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে আজকে এই অপকর্ম করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তারা স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন, এর পেছনে আপনাদেরই মদত রয়েছে, আপনারাই এর জন্য দায়ী। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়ে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো রকমের কোনো কারণ নেই। অবিলম্বে পদত্যাগ করুন, তা যদি না যান, এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য। সমাবেশ থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকল জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, ছোটখাটো কোনো শাস্তি এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান তিনি। রাজধানী তেজগাঁওয়ে সড়ক ভবনে প্রকৌশলীদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ধর্ষণকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, একদিকে মিথ্যাচার, অন্যদিকে গলাবাজি করা বিএনপির রোজ নামচায় পরিণত হয়েছে। তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ারও ছাড় দেওয়া যাবে এবং দর্শকদের যেন কোনো রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়, এদেরকে ছোটখাটো লঘুদণ্ড দিয়ে লাভ নেই। এ সকল সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে 33 পদাতিক ডিভিশনের 6 ইউনিটের রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে। আপনাদের এই কর্তব্য নিষ্ঠার জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত এবং এই কাজের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এরই মধ্যে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষ হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদের সাথে মত বিনিময় শেষে এসব তথ্য জানান তিনি। করোনাকালে কোনো সাংবাদিকের চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আবারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগে সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত
একটা ব্যবস্থা নিতে পারবো। বাংলাদেশ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দুদেশের সংস্কৃতি বিনিময়ের তাগিদ দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম অন জং এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কোট্রা মহাপরিচালক বলেন, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশের যৌথ বিনিয়োগে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিদর্শন করলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম অন জং। তার সাথে ছিলেন কোট্রা চিফ স্পেশালিস্ট ফারুক আহমদ। তাদের স্বাগত জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে এটিএন বাংলার বার্তা বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের প্রশংসা করেন কোট্রা মহাপরিচালক কিম অন জং। এ সময় তিনি বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখান। কোরিয়ান ইনভেস্টার্স, কোরিয়ান কোম্পানিজ অলসো উই আর উইলিং টু ওয়ার্ক উইথ বাংলাদেশ পার্টনার্স ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। সো আই হোপ কোরিয়ান কোম্পানি অ্যান্ড কোরিয়ান গভর্নমেন্ট অলসো উই আর উইলিং টু কোঅপারেট উইথ বাংলাদেশ পার্টনার্স এজ ওয়েল অ্যাজ এটিএন টিভি চ্যানেলস। সৌজন্য সাক্ষাৎ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কোরিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। ভবিষ্যতে যাতে আমরা দুই দেশের সম্পর্ককে আরও বেটার করতে পারি এবং বিজনেসের দিক দিয়ে, শুধু বিজনেস না, অন্যান্য সোশ্যাল দিক দিয়েও, যেমন আমরা চাই যে আমাদের প্রোগ্রাম তাদের দেশের দেখুক, জনগণ দেখুক, তাদের প্রোগ্রাম আমাদের জনগণেরা দেখুক। যারা প্রাইভেট ইনভেস্টর তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশে অনেক স্কোপ আছে। বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে, কোরিয়ান বিজনেস ডেভেলপমেন্ট হোক, অন্যান্য জিনিস, সোশ্যাল কালচারাল দিক সব দিক দিয়ে একটা ভালো গুড রিলেশন তৈরি হোক। এবং আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ এটা প্রধান ভূমিকা যাতে আমরা রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন পেনিনসুলা এটিএন কনসোর্টিয়ামের পার্টনার কাজী হাবিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী নাজির শাহিন, পরিচালক শাহ কামাল সোহেল। এছাড়া এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর এক চীনা টেকনিশিয়ান ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহতের নাম লাওফা। তিনি প্রকল্পটিতে প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সন্ধ্যায় পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে তার কাছ থেকে টাকা ছিনতাই করে যাওয়ার সময় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান পরিচালনা করছে পুলিশ। বরগুনায় শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক এম এ আজিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও কুশপত্তলিকা দাহ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের আড়ালে বিভিন্ন বয়সী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণা করছিল বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক আজিম। যে টেলিভিশনে তিনি কাজ করেন সেখানকার এক ঊর্ধ্বতন কর্মকর্তার মদদেই এমন অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন তিনি। সাংবাদিকতার আড়ালে কেউ যেন আর এমন ঘৃণ্য কাজ করতে না পারে তা নিশ্চিতে আজিম তার মদদদাতা এবং সহযোগীদের শাস্তির দাবি করেন সমাবেশকারীরা। শনিবার রাতে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে কুয়াকাটার একটি হোটেলে নিয়ে যায় আজিম। সে রাতে দুই টেলিভিশন সাংবাদিকসহ মোট ছয়জনকে আসামি করে মামলা করেন কিশোরীর চাচা। পরে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে অপহৃত কিশোরীসহ এম এ আজিমকে আটক করে পুলিশ। দেশের নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে মহিলা আওয়ামী লীগ। জড়িতরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকলেও যেন ছাড় না পায় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানান নেতারা। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ও মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। চরাঞ্চল বা নিম্নাঞ্চল নয়, এবার নজিরবিহীন বন্যা হয়েছে খোদ রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। শত বছরের ইতিহাস ভেঙে গেছে এই বন্যা রেকর্ডে, যা মোকাবেলায় আগাম প্রস্তুতি ছিল না নগরবাসীর। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার এমন দৃশ্য রংপুর মহানগরীর। গত সপ্তাহে এক রাতের অবিরাম বৃষ্টির পর বিছানায় পানির ছোঁয়ায় ঘুম ভাঙে নগরবাসীর। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে ৩৩টি ওয়ার্ডের অলিগলিতে থই থই পানি।
আবহাওয়া অফিস বলছে, রংপুরে ওই রাতে 433 মিলিমিটার বৃষ্টি হয়, যা শত বছরের রেকর্ডে নেই। হঠাৎ করে বৃষ্টি আসতে মনে করেন তো পানি, আমরা বাপসুদ্ধ আসে 100 বছরই দেখিনি পানি। আমাদের এখানে ড্রেন নাই সাধারণত, আর নাই পানিতে বৃষ্টি জলবদ্ধ মানে লাগেই থাকে। পানি যেন বাসায় থাকতে পারি না, বাসা ঘরে এতটুক পানি, কালকে বিকেলবেলা এখানে আসি ঠাই নিছি। গেল 7 দিনে প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 7-8 দিন থাকি পানির তলে থাকি, আর ধান একবারে মানে পচি যে দিছে এ ধান, আর মনে কর যে আবার তো আমাদের শেষ। এবার চলাচল করতে সমস্যা, এখন লোকজন মনে করেন সব জমি দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা দিয়ে তো পার হতে পারছে না। 2-2.5 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে এখানে। এ অবস্থায় ফুঁসে উঠেছেন নগরবাসী। জলবদ্ধতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরেই শহরে চলছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। যদিও সিটি মেয়র বলছেন, পানিবন্দীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন তিনি। আমরা একটা 50 কোটি টাকা চেয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে আমরা পত্র প্রেরণ করেছি এবং জুম মিটিংয়ে আমরা এই আবেদনটা জানিয়েছি। এখন যদি আমরা টাকা আমাদেরকে এই আপৎকালীন ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে দ্রুত এই কাজগুলো করা সম্ভব হবে। এদিকে বন্যার কারণে রংপুরের সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ, মাছ ভেসে যাওয়ায় পথে বসেছে অনেক ঘেরের মালিক ও উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় ব্যবসা পরিচালনায় ব্যয় মেটাতে সরকারের দেওয়া 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্যে 21,324 কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। 3 সপ্তাহের মধ্যে বাকি ঋণ বিতরণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই এই খাতে প্রণোদনা পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। শরফুল আলমের রিপোর্ট। করোনা দুর্যোগে দেশের অর্থনীতিকে সচল রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা করা হয় 20টি প্রণোদনা প্যাকেজ। দুর্যোগের সময় মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে 30,000 কোটি টাকার একটি প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ওই তহবিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 4.5% সুদে ঋণ নিয়েছে 2,264টি শিল্প প্রতিষ্ঠান। যদিও ব্যবসায়ীদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও এ খাতের ঋণ পাচ্ছেন না। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলি এই টাকা পায়নি, এবং পেলেও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়তো 10 ভাগের 1 ভাগ পেয়েছে। কারণ পলিসিটা এমনভাবে তৈরি হয়েছে, সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাওয়ার সুযোগটা সেখানে কম। ডিসবার্সমেন্ট পলিসি যেটা, সেই পলিসির মধ্যে যদি কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এই পরিমাণটা বেশি, তাদেরকে আমি মনে করি এই সহযোগিতাটা তাদের প্রয়োজন বেশি। বাংলাদেশ ব্যাংকের অর্থ ছাড়ের পর ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে এরই মধ্যে দেয়া হচ্ছে প্রায় 21,500 কোটি টাকার ঋণ। চলতি মাসের মধ্যেই আরও 7,500 কোটি টাকার ঋণ বিতরণ করতে হবে। এক্ষেত্রে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিয়মিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2,264টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে 21,324 কোটি টাকা। কোন ব্যাংক কত টাকা দিচ্ছে, কি পরিমাণ টাকা ডিসবার্সমেন্ট করেছে প্যাকেজের আওতায়, সেটি আমাদের সবসময় নজর রাখা হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে তাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। প্রণোদনা প্যাকেজের ডিসবার্সমেন্ট যেটা আমরা দেখেছি যে আমরা বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে টার্গেট ছিল তার 75-80% কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এখনো কিন্তু বেশ কিছু প্রসেসও আছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারের ঋণ সুবিধা পেতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। জিনোম সংশোধনের পদ্ধতি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের ইমানুয়েল চারপেন্টিয়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ ডোডনা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স ওই 2 রসায়নবিদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে তাদের উদ্ভাবিত সিআরআইআই এসপিআর CAS9 পদ্ধতি নিখুঁতভাবে জিনোম সম্পাদনার কাজটি সম্ভব করেছে, যার পথ ধরে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত এসেছে। বাস মোটরসাইকেলের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 3 জন নিহত হয়েছেন, আহত আরও 10 জন।
পুলিশ জানায় দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে বাসের দুই যাত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর উপজেলার আশরাফুল ইসলাম, হবিগঞ্জ জেলার আবদুল্লাহ ও আলামিন। এবার পার্টেক্স খেলার খবর। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 232 রানে হারিয়ে টানা 21 ম্যাচে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ব্রিসবেনে 326 রানে কঠিন টার্গেটে নামা নিউজিল্যান্ডকে মাত্র 93 রানে অল আউট করে স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাট করে 5 উইকেটে 325 রান তোলে অস্ট্রেলিয়ার নারীরা। র্যাচেল হেইনেস 96 ও অ্যালিসা হ্যালি করেন 87 রান। গত আড়াই বছরে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে একবার করে আর নিউজিল্যান্ডকে দুবার ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ করে উজিরা। ছেলেদের ক্রিকেটেও টানা সবচেয়ে বেশি ওয়ান ডে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার। 2003 সালের জানুয়ারি থেকে রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা 21 ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি আরব, রিটার্ন টিকেটে এখন স্বস্তি। এবারের এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দিন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর প্রস্তাব। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার সব আসামি আটক, 8 রিমান্ডে। মানিকগঞ্জের ধর্ষক সাধক বাবা গ্রেপ্তার। এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ এটিএন বাংলা চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা।